জাপানিজ মহিলারা নিজেদের ত্বককে ফর্সা রাখতে বিশেষ প্রক্রিয়ায় কাঁচা দুধ ব্যবহার করেন। এক সমীক্ষায় এসেছে 99% জাপানি মহিলারা ত্বকের যত্নে কাঁচা দুধ ব্যবহার করেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি জাপানি টেকনিক দেখাবো, এক রাতেই আপনার ত্বক এতটা ফর্সা হবে যে সবাই অবাক হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, মাত্র একদিন এই রেমিডিটি ব্যবহার করুন, প্রথম রাতেই আপনার চেহারাকে এতটা উজ্জ্বল ও ফর্সা করে দেবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর আপনি যদি সঠিকভাবে এটি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার চেহারার সকল ধরনের কালো দাগ, কালচে ছোপ এবং যে কোনো ধরনের ডেড সেল দূর করে দেবে এই দুধের রেমিডি। এছাড়াও নিয়মিত দুধ খেলে আপনার ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়। প্রিয় দর্শক, প্রক্রিয়াটি খুবই সহজ। শুরুতেই আপনাকে কাঁচা দুধ আহরণ করতে হবে, যেটা একদম তরতাজা, মানে কিছুক্ষণ পূর্বেই খামারিরা গরু থেকে সংগ্রহ করেছে। একটি মাঝারি সাইজের কাপে আধা কাপ থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নিন এবং ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় কিছু তুলো গোল গোল করে সেই দুধের পাত্রে ভিজিয়ে রাখুন। মনে রাখতে হবে, কাঁচা ঠান্ডা দুধেতে আপনাকে এই তুলোর বল ডুবিয়ে রাখতে হবে। এবার রাতে ঘুমানোর আগে এই তুলোর বলটি আপনার ত্বকে ঘষতে থাকুন, সারা রাত রেখে সকালে ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে ফেলুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, কাঁচা দুধের মধ্যে তুলোর বল ডুবিয়ে রাখার পরে সেই দুধটা ফ্রিজের নর্মালে রেখে দিতে হবে, যাতে সেটা নষ্ট না হয়ে যায়। রাতের বেলা ঘুমানোর আগে পুরো মুখে বেশ কয়েকবার দুধ ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিন। এভাবে আপনি রাতে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে, সেই সঙ্গে এই দুধ আপনার চেহারাকে উজ্জ্বল করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটি আপনি সপ্তাহের প্রথম দিন ব্যবহারের পর দ্বিতীয় দিন আপনাকে মুখে গোলাপ জল ব্যবহার করতে হবে। গোলাপ জল নিঃসন্দেহে সৌন্দর্য ফিরিয়ে আনে। এটি সহজলভ্য, আপনার ত্বক তৈলাক্ত, শুষ্ক বা সংমিশ্রণ যাই হোক না কেন, আপনি আপনার সৌন্দর্য বজায় রাখতে গোলাপ জল ব্যবহার করতে পারেন। সপ্তাহের প্রথম দিন আপনি দুধের ফেস প্যাক ব্যবহার করার পরের দিন আপনি গোলাপ জল ব্যবহার করবেন। এজন্য প্রক্রিয়াটি ঠিক সমানই, সামান্য তুলো গোলাপ জলে ডুবিয়ে সারা দিন রেখে দিন। রাতে ঘুমানোর পূর্বে গোলাপ জলে ডুবিয়ে রাখা তুলো মুখে আলতো করে লাগান, এটি আপনার ত্বকে সারা রাত রেখে দিন। এবং পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন, এটি আপনার ত্বককে দুর্দান্ত উজ্জ্বলতা দেবে এবং আপনার ত্বককে সতেজ, নরম ও মসৃণ করে তুলবে। প্রিয় দর্শক, দুধের রেমিডির পর গোলাপ জলের রেমিডি ব্যবহার করবেন এবং তৃতীয় দিন আপনাকে নারকেল তেল ব্যবহার করতে হবে। বেশিরভাগ মানুষ চুলের জন্য নারকেল তেল ব্যবহার করেন, তবে আপনি উজ্জ্বল ত্বক পেতে আপনার মুখে নারকেল তেলও লাগাতে পারেন, এমনকি আপনি এটি নিয়মিত ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন। আপনার ত্বককে গভীরভাবে হাইড্রেট করতে আপনাকে যা করতে হবে তা হলো কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে ম্যাসেজ করুন। নারকেল তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা আপনার ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে এবং আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনার ত্বক ব্রণ প্রবণ হয়, অর্থাৎ বেশি বেশি আপনার মুখে ব্রণ উঠে, তাহলে নারকেল তেলটা বাদ দিতে হবে। আপনাকে সপ্তাহের ছয় দিন, প্রথম দিন দুধের ফেস প্যাক, দ্বিতীয় দিন গোলাপ জল, আবার তৃতীয় দিন দুধের ফেস প্যাক এবং চতুর্থ দিন গোলাপ জল, এভাবে পুরো সপ্তাহব্যাপী আপনি যদি ধারাবাহিকভাবে এটা ব্যবহার করতে থাকেন, প্রক্রিয়াটি অনুসরণ করতে থাকেন, ইনশাল্লাহ আপনার মুখের উজ্জ্বলতা ন্যাচারালি অনেক বেড়ে যাবে।